উই আর ভেরি রিচ ডায়মন্ড ওয়ার্ল্ডে বাস খেয়েছি তো কী হয়েছে অন্য যে কোনো জায়গা থেকে হলেও ডায়মন্ড তো কিনতেই হবে এবার আর কোনো ঠকবাজি নয় একদম চেক করে ডায়মন্ড কিনবো ল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি কি ভাবতেছেন জিলমা আপু পাগল হয়ে গেছে না এগুলো কী বলতেছিল অ্যাকচুয়ালি ডায়মন্ড কিনতে যাচ্ছি এটা সত্যি কথা কিন্তু আমাদের নিজেদের জন্য না অ্যাকচুয়ালি আমাদের এক কলিগ রিসেন্টলি বিয়ে হয়েছে তাই ওকে আমরা কি গিফট দেবো সেটা ভাবতে ভাবতে আমাদের মাথায় এলো যে একটা ডায়মন্ডের নোস পিন জন্যই আমরা গিয়েছিলাম একটু ডায়মন্ডের নোস পিন অথবা ছোটো কোনো যদি ইয়াররিং পাই ওরকম দেখার জন্য এবং তখনই ডায়মন্ড ওয়ার্ল্ডের এই যে পঁচিশ হাজার কোটি টাকা আত্মসাতের একটা কাহিনী ট্যাক্স ফাঁকি দেওয়ার প্লাস সবার ডায়মন্ড যে কাজ হয়ে গেছে এই নিউজ শুনে সবার মাথা খারাপ আদারওয়াইজ ডায়মন্ড ওয়ার্ল্ডই কিন্তু সবার ফার্স্ট চয়েস থাকে যেহেতু ডায়মন্ড ওয়ার্ল্ড এখন অপশন থেকে বাদ তাই আমরা আরও অনেকগুলো দোকান দেখলাম যে কোনটা নিব কোনটা নিব আসলে অনেকগুলোই ভালো লাগতেছিল কিন্তু সত্যি কথা বলতে কি ডায়মন্ড ওয়ার্ল্ডের চেয়ে অন্যান্য জায়গায় আমার কাছে মনে হচ্ছিল দাম কম যদিও আমি ডায়মন্ড ওয়ার্ল্ড বাদে অন্য কোথাও কখনো ডায়মন্ড কিন্তু যাই নাই তাই আমার দাম সম্বন্ধে আইডিয়া ছিল না কিন্তু দেখলাম যে তুলনামূলকভাবে কিন্তু দামটা একটু বেশি কিন্তু ডিজাইন এতটা বেশি ছিল না ডায়মন্ড ওয়ার্ল্ডের মতো কালেকশন একটু কম বাট তারপর অনেক খোঁজাখুঁজির পরে আমাদের ফাইনালি এই নোস পিনটা খুবই ভালো লাগছে এবং আমাদের বাজেটের মধ্যেও ছিল সো আমাদের কলিগের জন্য আমরা এই নোস পিনটা অর্ডার করলাম আর তারা চেক করে দিচ্ছিল কিন্তু তখন মনে হচ্ছিল ডায়মন্ড ওয়ার্ল্ডও কিন্তু এভাবে চেক করে দিয়েছে সো এই মেশিনের মধ্যে অনেক ঘাপলা থাকে বাট আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করে কিনে ফেলছি গিফটের জিনিস যেহেতু নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না একটা গিফট কেনা তো শেষ এখন আমি আর আপু চলে গেলাম আরঙে আমাদের ম্যামের বার্থডে সো ম্যামের জন্য আমরা একটা গিফট কিনবো তো যেহেতু আরঙে গিয়েছি কি দিব কি দিব মাথা ঘুরতে তখন মনে হলো যে আরং থেকে একটা বেডশিট দিই বিকজ আরঙের বেডশিট গুলো না অনেক এক্সক্লুসিভ হয় এবং গিফট দেওয়ার জন্য একদম পারফেক্ট বাট স্যাডলি এবার কালেকশন এক্সপেকটেশন অনুযায়ী এত ভালো ছিল না আই মিন হাতে গোনা তিন চারটাই আমাদের কাছে ভালো লেগেছে এই গিফটের জন্য তো একা দেখা শুরু করলাম যদিও অনেক চাদুরই ছিল বাট আমরা যেমন চাচ্ছিলাম লাইক একটু ওয়ার্ক করা থাকুক যে কোনো হাতের কাজ হোক অথবা একটু কিছু এক্সক্লুসিভ হোক তো কয়েকটা নামালাম এই গোল্ডেন ক্রিম কালারেরটা খুবই সুন্দর লাগতেছে এরপর আরও কয়েকটা নামালাম অ্যান্ড দেখতে দেখতে আমাদের কাছে মনে হলো যে আমরা আমাদের পারফেক্ট বেডশিটটা পেয়ে গিয়েছি সো এই হোয়াইট কালারের বেডশিটটা আমরা অর্ডার করলাম সো এই ছিল আজকে আমাদের গিফট শপিং সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ